প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খনন ও পুরাতন খাল সংস্কার করা হবে। ঢাকায় আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির নির্ধারিত সময় 2030 সালের আগেই দেশের শতভাগ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে। আরো জানাচ্ছেন জয়দেব দাস। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের 17টি দেশের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে দুদিনব্যাপী ঢাকা পানি সম্মেলন। টেকসই উন্নয়নে পানি, এই প্রতিপাদ্য নিয়ে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত, খাদ্য নিরাপত্তা সহ এসডিজির 60টি লক্ষ্যকে সামনে রেখে ঢাকা পানি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 17টি দেশের মন্ত্রী কর্মকর্তাদের উপস্থিতিতে পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বিশ্বে প্রতিদিন গড়ে 1 লাখ শিশু বিশুদ্ধ পানির অভাবে মারা যায়। এখনও বিশ্বের 100 কোটি মানুষের নিরাপদ পানি নিশ্চিত হয়নি। এ সময় জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক তহবিল গঠনের দাবি জানান শেখ হাসিনা। 2.4 বিলিয়ন মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। জলবায়ুর বিরূপ প্রভাবে পানি ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে পৃথক তহবিল গঠনের দাবি জানিয়েছিলাম। জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জনে বাংলাদেশ রোল মডেল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে। এসডিজির নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারবো এর পূর্বেই ইনশাআল্লাহ। নিরাপদ পানি সরবরাহে সরকারের নেয়া 13টি উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন দেশের সব বড় শহরের নিরাপদ পানির যোগান ভূপৃষ্ঠ থেকে নিশ্চিত করা হবে। রাজধানীতে নতুন খাল খনন করার পাশাপাশি সংস্কার করা হবে পুরনো খাল। বর্ষার পানি সংরক্ষণে 4,700টি জলাধার নির্মাণ করা হয়েছে। রাজধানী ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে ও পুরাতন খালের সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন পানি সম্পদের সমন্বিত ব্যবহারের জন্য 100 বছর মেয়াদী বাংলাদেশ ডেল্টা প্ল্যান নামে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।